আসসালামু আলাইকুম, মই তাজরুল ইসলাম। মই আপোনালোকক মোর এ টু জেড ব্লগ চ্যানেললৈ স্বাগতম জানাইছো। বন্ধুসকল, আজি মই এটা ইন্টারেস্টিং ভিডিও আপোনালোকৰ ওচৰত লৈ আহিছো। মোর ভিডিওটো অনাৰ কাৰণ হল, মোক অনেকে ফোন কৰিছিল যে মোর রেশন কার্ডত নামটো ভুল আছে, মই কেনেকৈ কারেকশন করম, কারেকশন কৰিবলৈ হলে ফর্মৰ প্ৰয়োজন, ফর্মটা কেনেকৈ ডাউনলোড করম, সেই বিষয়ে এটা ভিডিও বনাওক। তো মই আজি সেই বিষয়ে ভিডিওটো বনাইছো, চাওক ভিডিওটো। তো বন্ধুসকল, মই ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগতে আপোনালোকক মই এটা অনুরোধ করুন, আপনারা যদি মোর চ্যানেলটা প্রথম ভিজিট করেছে তেনহলে চ্যানেলটক সাবস্ক্রাইব করক, আর এনেকা হেল্পফুল ভিডিও পার কারণে কাখত থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, ক্লিক করে অন করে দিও। বন্ধুসকল, আজি মই কেনেকৈ আপনাদের ফর্মটা ডাউনলোড করব আমি সেই বিষয়ে আপনাদের দেখাম। তো বন্ধুসকল, ফর্মটা ডাউনলোড করার আগত ফর্মটা কেনেকৈ ডাউনলোড করবে এইটো মই পিছত দেখাই আছো, আপনাদের দেখব কেনেকৈ ডাউনলোড করি। তো আগত ফর্মটা কেনেকৈ ফিল আপ করব সেই বিষয়ে কিছু আলোচনা করে আছো। ফর্ম এইটো ফর্ম, এই ফর্মটা কেনেকৈ ফিল আপ করব, ফর্মটা সাউক উপরত আছে সেকশন নম্বর ওয়ান, এক্সিস্টিং কার্ড টাইপ এন্ড নাম্বার অফ দি হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলি যার নামত রেশন কার্ডটা আছে তার নামটা ইয়াত দিব লাগিব, নেম, এই নেমর তার নামটা দিব লাগিব। দিয়ার পিছত তলত আছে রেশন কার্ড টাইপ, রেশন কার্ডটা কি টাইপের, এই কার্ড টাইপটা সিলেক্ট করব লাগবে, তলত দিব লাগবে রেশন কার্ড নাম্বারটা, রেশন কার্ড নাম্বারটা তলত বহাই দিব লাগবে। তারপর সব সেকশন বি, সেকশন বি নিউ এড্রেস ডিটেলস, তলত ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, কর্পোরেশন, জিপি, ভিলেজ, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এই ডিটেলসটা দিব লাগবে। ডিটেলসটা ফিল করার পিছত তলত সব সেকশন সি, সেকশন সিত কি আছে, কন্টেক্ট ডিটেলস অফ দি ফ্যামিলি, ইয়ার প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন, প্রাইমারি ফোন নম্বর, মোবাইল নাম্বারটা দিব লাগে, মোবাইল নাম্বার যদি আছে, এতিয়া ঘরে ঘরে মোবাইল নাম্বার আছে, মোবাইল আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তলত সেকেন্ডারি মোবাইল নাম্বার, আর আন একটা মোবাইল যদি থাকে সেই নাম্বারটাও দিয়ে দিব, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব যদি থাকে, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিয়ে দিব। তারপর তলত সেকশন ডি, সেকশন ডি চাও আদার ডিটেলস অফ হুইচ ইউ নিড কারেকশন, যে নামটো কারেকশন করব বিচাৰিছে সেই ডিটেলস ইয়াত দিব লাগিব। নেম অফ মেম্বার ওয়ান নেম দিব লাগিব, তার তলত ফাদার্স অব্লিক হাজবেন্ড নেম, ডেট অফ বার্থ, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, কার্ড ক্যাটাগরিটা সিলেক্ট করব লাগিব, ওয়েদার পার্সন উইথ ডিজেবিলিটি, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো দিব, এনেকৈ ফর্মটা ফিল আপ করব। তলত চাওক দুই নম্বর পেজত ইয়াত কি কৈছে, ই আধার ডিটেলস অফ দি এক্সিস্টিং ডিআরসি হোল্ডার, হোল্ডার্স অফ দি ফ্যামিলি, ফ্যামিলির যিজন হেড আছে তার আধার নাম্বারটা দিবই লাগিব, ম্যান্ডেটরি। ইয়াত চাওক, ইয়াত সরকে লিখি দিয়া আছে, ফর্ম উইল নট একসেপ্টেড ইফ আধার নাম্বার ইজ নট গিভেন, যদি আধার নাম্বারটা দিয়া নহয় তেনেহলে ফর্মটা একসেপ্টেড নহবে, একসেপ্ট নহব, গ্রহণ করা নহব। তার তলত দিব লাগবে এই ঘরবিলাকত নেম, নেম অফ মেম্বার ওয়ান, হেড অফ ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি নাম্বার নাম দিব লাগিব, তলত ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা দিব লাগিব, কার্ড ক্যাটাগরিটা সিলেক্ট করব লাগিব, আধার নাম্বারটা তলত ভুবাই দিব লাগিব, প্লাস তার লগত অ্যাটাচ করে একটা ফটোকপি দিব লাগিব, রেশন কার্ডের জেরক্স কপি দিব লাগিব। তারপর ওয়ার দ্য পার্সন উইথ ডিজেবিলিটি, যদি ইয়েস হয় ইয়েস, যদি ন হয় ন দিব লাগিব। তো তলত আর আছে নেম অফ মেম্বার টু, নেম অফ মেম্বার থ্রি, নেম অফ, নেম অফ মেম্বার ফোর, এইবিল ফিল আপ করে দিব। তলত সিগনেচার, সিগনেচার নেবা টিপসই যিকোনো এটা দিব লাগিব। ইয়াত চাওক ইয়ার লগত ডকুমেন্টস কি কি লাগিব, ডকুমেন্টসটা হল চেকলিস্ট অফ ডকুমেন্টস, ডকুমেন্টসও লাগিব, কপি অফ আধার ডকুমেন্টস অফ অল ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অ্যাপ্লিকেন্টস, অল ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার্স এবং প্লাস আধার কার্ডের কপি সকল মেম্বারের কারণে দিব লাগিব। দুই নম্বর আছে ইফ দি এজ অফ দি অ্যাপ্লিকেন্ট ইজ লেস দেন ফাইভ ইয়ার্স, পাঁচ বছরের তলর যা আছে সেইবিলাক দেন কপি অফ আধার কার্ড ইজ নট ম্যান্ডেটরি,
পাঁচ বছৰৰ তলৰ কাৰণে আধাৰ কাৰ্ডটো মেণ্ডেটৰি নহয়। ইন দেট কেচ কপি অফ বাৰ্থ চাৰ্টিফিকেট, বাৰ্থ চাৰ্টিফিকেটটো দিলেই হৈ যাব। তাৰপিছত তলত আছে যিজনৰ নাম, যি মেম্বাৰৰ নাম সদ্য কৰিব বিচাৰিছে তাৰ এটা ডকুমেণ্টছ দিব লাগিব, ভোটাৰ আই ডি কাৰ্ডৰ কপি দিব লাগিব, নাইবা কে চি চি দিব লাগিব, নাইবা বেংক পাছবুক, ড্ৰাইভিং লাইচেঞ্চ, পাছপৰ্ট, যিকোনো এটা কপি দিব লাগিব। আৰু তলত দিব লাগিব ফটোকপি অফ এক্সিষ্টিং ডি আৰ চি, ইয়াত ৰেচন কাৰ্ডটো জেৰক্স কৰি ৰেচন কাৰ্ডৰ জেৰক্স কপিটো কাটি দিব লাগিব। তো এতিয়া ফৰ্মটো কেনেকৈ ফিল আপ কৰিব মই ডিটেইলছটো দেখুৱাই দিলোঁ, ইয়াৰ পিছত ফৰ্মটো কেনেকৈ ডাউনলোড কৰিব সেই বিষয়ে কৈ আছোঁ। ফৰ্মটো ডাউনলোড কৰাৰ কাৰণে, ফৰ্মটো ডাউনলোড কৰাৰ কাৰণে মোবাইলত এটা ব্ৰাউজাৰ ছিলেক্ট কৰি ল'ব লাগিব। মোবাইলৰ কাৰণে ভাল ব্ৰাউজাৰটি হ'ল ক্ৰোম ব্ৰাউজাৰ, মই ক্ৰোম ব্ৰাউজাৰটি অ'পেন কৰি লৈছোঁ। ইয়াত চাৰ্চ কৰিব লাগিব ৰেচন কাৰ্ড কাৰেকশ্যন, ফৰ্ম ৰেচন কাৰ্ড কাৰেকশ্যন ফৰ্ম লিখি চাৰ্চ কৰিব। চাৰ্চ কৰাৰ পিছত চাব ইয়াত ফৰ্ম ফাইভ, এই পাঁচ নম্বৰ ফৰ্মটো প্ৰথম যি লিংকটো আছে এই লিংকত ক্লিক কৰিব, ফৰ্ম ফাইভত ক্লিক কৰিব। কৰাৰ লগে লগে, কৰাৰ পিছত চাব তলত ডাউনলোড অপশ্যনটো আহি গৈছে, ইয়াত ডাউনলোডত ক্লিক কৰিব। ডাউনলোডত ক্লিক কৰাৰ পিছত ফৰ্মটো ডাউনলোড হ'ব, ডাউনলোড হৈ গ'ল। এতিয়া ফৰ্মটো কি কৰিব, প্ৰিণ্ট কৰি ল'ব লাগিব। এতিয়া ফৰ্মটো প্ৰিণ্ট কৰিবলৈ হ'লে প্ৰিণ্টাৰ যদি থাকে তেনেহ'লে থ্ৰী ডটত ক্লিক কৰিব, থ্ৰী ডটত ক্লিক কৰি প্ৰিণ্টত ক্লিক কৰি ইয়াৰ পিছত বাকী অপশ্যন আহি যাব। তো এইটো যদি আমি গুগল ড্ৰাইভত ছেভ কৰিব বিচাৰিছোঁ তেনেহ'লে মোক গুগল ড্ৰাইভ অপেন কৰিব লাগিব। ইয়াত চাওক ফৰ্ম পাঁচ, ফৰ্ম নম্বৰ পাঁচ, জিমেইলটো আছে, ৰেচন কাৰ্ড ফৰ্ম, এইটো আমাৰ ফল্ডাৰ, মই ইয়াত ছেভ কৰিলোঁ, ছেভ হৈ গ'ল, মোৰ গুগল ড্ৰাইভত ফৰ্মটো ছেভ কৰিলোঁ। বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টো আমি ইমানতে শেষ কৰিলোঁ। ভিডিঅ'টো কেনে হ'ল, যদি ভাল লাগিছে তেনেহ'লে এটা লাইক কৰক, আৰু পৰৱৰ্তী এনেকুৱা হেল্পফুল ভিডিঅ' পোৱাৰ কাৰণে চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰক আৰু কাষত থকা বেল আইকনটো অন কৰি দিয়ক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।